আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক আলহামদুলিল্লাহ ওসসালাম আল্লাহ রসুলিল্লা ওসহাবিহিমালা একজন নাস্তিকের মিথ্যাচার খণ্ডন যুদ্ধ দিগকে তাদের স্বামীদের সামনে ধর্ষণ করা হতো বা গণদর্শন করা হতো একজন নাস্তিক দাবি করেছে এবং দলিল দিয়েছে সাহেব আবু আবুদাউদ্ শরীফ থেকে আমরা ওই লোকটার বয়স শুনব প্রথম কথা হল আমাদের কাছে যে পরিমাণ রিকোয়েস্ট এসেছে বিভিন্ন দেশ থেকে আমরা তাদের অনুরোধ রক্ষার্থে এই জবাবগুলি দিচ্ছি যাতে করে কোনো মুসলমান কেউ বিভ্রান্ত না হন কোরআন শরীফে আল্লাহ রাবুল আলমিন নাস্তিকদের জবাব দিয়েছেন কাফির মুশ্রিকদের জবাব দিয়েছেন এই কারণে আমরাও জবাব দিচ্ছি যাতে করে মানুষের সামনে আসল হকিকত জাহির হয় মানুষ সত্যটা জানতে পারে আসুন আমরা শুরুতে মিয়ার ভয়েসটা শুনি কারণ যুদ্ধবন্দীদেরকে দর্শন

দর্শন করা হতো গণদর্শন করা হতো এবং মাহমেদ আলহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছিলেন এবং রেফারেন্স শরীফ আসুন দেখুন মিথ্যাচার বেঈমান তো বেঈমানি মিথ্যাচারটা দেখুন এই হচ্ছে সোহেদ দাউদ আল মুজালদুল আউয়াল প্রথম খুন্ড হাদিস নাম্বার টোয়েন্টি ওয়ান ফিফটি ফাইভ বা عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وآله وسلم بعث يوم حنين بعثًا إلى أوطاس فلقوا عدوهم فقاتلوهم فظهروا عليهم وأصابوا لهم سبايا فكأن أناسًا من أصحاب رسول الله صلى الله عليه وسلم تحرجوا من غشيانهن من أجل أزواجهن من المشركين فأنزل الله تعالى في ذلك والمحصنات من من النساء إلا ما ملكت أيمانكم أي فهن لهم حلال إذا انقضت عدتهن إيه الحديثة أشن أنباد دكي بان سنن أبو داود آه تحقيقنا الله ناصر الدين الباني এই দেখুন দাসীদের সাথে বন্দি সঙ্গম করা হাদিস নাম্বার ফাইভ এখানে অনুবাদটা আছে আবু সাইদ হুদ্রি আনহু সূত্রে বর্ণিত হুনাইনের দিন রসুল্লাহ সাল আলহ আলী ওসাল্লাম আউ তাসের দিকে একদল সৈন্য পাঠালেন তারা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দি করে আনেন কিন্তু সেই বন্দি নারীদের মুশরিক স্বামীরা বর্তমান তাকায় রাসুল্লাহ সাল আলহিউল আসসালামের কতিপয় সাহাবি তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন এ প্রসঙ্গে আল্লাহ এ আয়াতটি অবতীর্ণ করলেন যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্যত কাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈদ এ হচ্ছে যুদ্ধে বিজয়ী হওয়ার পরে মহিলারা বন্দিনী হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং দাসী হিসাবে বিভিন্ন সাহাবিদের ঘরে তাদেরকে দেওয়া হয়েছে যাতে তাদের রক্ষণাবেক্ষণ হয় তাদের যে প্রয়োজন আছে প্রয়োজন সেখানে তারা পায় প্রয়োজন আছে। এখন প্রশ্ন এই দাসীদের সাথে ব্যবহার করা হবে যাতে করে কোনোভাবে অবৈধ কোন সম্পর্ক গড়ে উঠতে না পারে এই কারণে বৈধ করে দেওয়া হলো ইদ্যত পুরা হওয়ার পরে তাদের সাথে স্ত্রীদের মতো ব্যবহার করা যাবে এবং তারা আজাদ হওয়ার পথ খুলবে যদি তাদের বাচ্চা হয়ে যায় তো এখানে হাদিসটা হলো যেহেতু তাদের স্বামীরা জিন্দা ছিল এই কারণে সাহাবায় কারাম গুনা মনে করলেন তখন এই আয়াত নাজিল হলো যে বন্দিনী হওয়ার পরে তাদের বিবাহ বাতিল হয়ে যায় এবং তারা যার অধিকারে আছে তার এই হক আছে সে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে কিন্তু ইদ্যত পুরা হওয়ার পরে ইদ্যত পুরা হওয়ার পরে ইদান কদত হুন না ইদ্যত পুরা হওয়ার পরে দেখুন ইদ্যত পুরা হওয়ার পরে ওটা কি বলল তাদের স্বামীদের সামনে দর্শন করা হতো গণদর্শন করা হতো আদাল্লাহ। এবং এই বক্তব্যগুলি শুনে আমাদের আমেরিকাতেও একজন আমাকে যেভাবে জানালেন সম্ভবত টেক্সাস থেকে এবং বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন আসলে মানুষ আসল বিষয়টা জানতে চান অনেকেই এই ভিডিও পাঠিয়েছেন জাহেদুল আলম এবং আরেকজন সম্ভবত পাঠিয়েছিলেন আরিফুল ইসলাম তারা আসল হকিকত জানতে চান আসল হকিকত হলো আপনাদের সামনে সোনু দাউদ এ হাদিস বাংলা অনুবাদ এখানে দেওয়া আছে আপনারা পড়ে দেখতে পারেন আমরা আর হাদিস দেখি একে হাদিস হাদিস শোহে মুসলিম শোহে মুসলিম ايه كتاب الرضاع باب جواز وطء المسبية بعد الاستبراء وإن كان لها زوج انفسخ نكاحها بالسبي انو باتا دخي براتم استبرار پور استبرار من عدد پورا هوار پور جد بندنير شت شنگوم كرا جائز ابن تار شامي بورتومان تخل شيء باهو باطل شيء باهو باطل مسلم شريف ওই হাদিসটা এখানেই শুধু শুধু অনুবাদটা পড়ে উবাইদুল্লাহ ইবন ওমর আল মাইসারা আল কাওয়ারি আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল আলহি আলী ওসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় একটি দল আওতাসের দিকে পাঠান তারা শত্রু দলের মুখামুখি হয়ে তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয় এদের মধ্য থেকে দাসীদের সাথে সঙ্গম করা রসুলুল্লাহ সাল আলহ আলী আসাল্লামের কয়েকজন সাহাবাজেন ও জাইজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন ওয়াল নিসা মহায় মালাকাতমা আইমানুকুম এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল যখন তারা তাদের ইদ্যত পূর্ণ করবে সুতরাং বিষয়টা ক্লিয়ার যে মিথ্যাচার মিথ্যাচার এবং যে যা জানে না তা নিয়ে কথা বলতে চায় ইসলামে যুদ্ধবন্দি যুদ্ধবন্দিনীদের সাথে যেই ব্যবহার করা হয়েছে তা এর আগে ইতিপূর্বে ছিল না যুদ্ধবন্ধনের সাথে মানবিক ব্যবহার করা হয়েছে কারো হেফাজতে থাকবে সে কারো হেফাজতে থাকবে সে সেখানে যাতে অবৈধ কোনো সম্পর্ক না হয় এবং সকলেই যে বিবাহের এই বন্দিনী যারা সকলেই বিবাহের উপযুক্ত থাকতো সবসময় তা না। না অত বাচ্চারাও থাকত অনেক বৃদ্ধা মহিলারাও থাকত এদের মধ্য থেকে যারা ওই বয়সের তারা কারো ঘরে থাকবে যাতে কোনোভাবে কোনো অবৈধ সম্পর্ক গড়ে না উঠে এবং প্রত্যেকের প্রয়োজন আছে এই কারণে দাসী হিসাবে এটা সাময়িক কালের জন্য ছিল দাসী হিসাবে তার সাথে স্ত্রীর মতো ব্যবহার করা হালাল করা হল কোন সময় যখন ইদ্যত পুরা হবে তার বিবাহ বাতিল বন্দি হওয়ার সাথে বন্দিনী হওয়ার সাথে সাথে তার বিবাহ বাতিল ইদ্যত পুরা হওয়ার পরে একটা সম্মানের একটা সম্মানের ব্যবহার দেওয়া হলো বর্তমান সময়েও বিভিন্ন দেশে যুদ্ধ হয় কোন ব্যবহার করা হয় তা আমরা জানি দুনিয়ার মানুষও জানে কম বেশি বিভিন্ন বন্দি কারাগারে অথবা স্বাভাবিকভাবে বাড়িঘরে যেই ব্যবহার করা হয় সেই খবর জানা আছে আমাদের যাই হোক হাদিস শরীফটা কি ওই লোকটা হাদিস দিয়ে আমাদের সমস্যা হলো কিছু জালিয়াতির আমরা আগে দলিল দিলাম কিছু লোক বদমাজভাবে তারা জালিয়াতি করত এখন এই আরেকটা আমদানি হলো এটাও জালিয়াতি করে হাদিস যা আছে তা বলো যা আছে তা বলো হাদিসে কি আছে হ্যাঁ এদের সাথে স্ত্রীর মতো তাদেরকে ব্যবহার করা হালাল করা হলো কিন্তু কারো সামনে নয় কারো সামনে নয় গণধর্ষণ কোথায় তাদের স্বামীদের সামনে গণধর্ষণাল্লাত পুরা হওয়ার পরে এইদ্বত তাদের বিবাহ বাতিল ঈদ্যত পুরা হওয়ার পরে তাদের সাথে স্ত্রীদের মতো ব্যবহার করা হালাল ছিল জায়গ ছিল এবং এতে করে তারা আজাদ হওয়ার একটি পথ এর থেকে খোলার সম্ভাবনা ছিল যদি কোনো বাচ্চা জন্ম নেয় তাহলে সেই মহিলা আজাদ হবে আমি শেষ আমার আহ্বান থাকবে সারা বিশ্বে মুসলমান যারা আছেন এই এই পিস এটাই না আরো বহু আছে আরো বহু আছে এদের মিথ্যাচারে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না একবারে হাত নাতে আমরা ধরিয়ে দিলাম যারা গত বড় মিত্রক এদের মিথ্যাচারি ও প্রচারে বিভ্রান্ত হবেন না এবং আপনার যদি পরিমিত জ্ঞান না থাকেন তাহলে এদের বক্তব্য শুনবেন না আর যদি কোনো কারণে শোনা হয়ে যায় আপনার মনে কোনো প্রশ্ন আসে তাহলে বিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হবেন আর যদি সুযোগ থাকেন যে किताब তালাশ করে খুলে দেখে নেবেন আসল বিষয়টা কি এটা নতুন নয় এটা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এবং এদের মোকাবেলা করেই আমাদেরকে এই বর্তমান এই বিশ্বের মানচিত্রে বিজয়ী হতে হবে আল্লাহর হাবিব সালাহ আলহি আলি ও সাল্লামের পরম মানবিকতাকে এই বিশ্বে প্রতিষ্ঠিত করতে হবে এদের এই সমস্ত মিথ্যাচার অপপ্রচারকে মোকাবেলা করে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته